রক্ষিতা আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো 5 মিনিটস ইভিনিং স্ন্যাক তো চলুন দেখি এটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কাবুলি চানা 1 কাপ বাদাম যেটা আমি 1 ঘন্টা সোক করে রেখেছি তারপরে আমি এটা দেখুন কুকারে আমি একটা হুইসেল দিয়ে এগুলোকে একটু বয়ল করে নিয়েছি এখানে নিয়েছি আমি 1/2 টিস্পুন আমচুর পাউডার 1/2 টিস্পুন হিং আর এগুলো আমি সব ফোড়নের জন্য ইউজ করব যেটা হলো সরষে 1 চামচ এখানে আমি নিয়েছি কয়েকটা কারি পাতা তিনটে শুকনো লঙ্কা আর কুচনো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি নুন স্বাদ মতো আর তেল যেটা পরিমাণ মতো তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক এখানে দেখুন প্যানে অলরেডি তেল গরম হয়ে গেছে আমি এখানে প্রায় 2 টিস্পুনের মতন তেল নিয়েছি এই রান্নাটাতে তেল যত পারে কম ইউজ করা যেতে পারে তো সবার আগে আমি এখানে ফোড়নের জন্য যে সরষেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবং সরষে ফোড়ন দেওয়ার সাথে সাথে এটা একটু ফুটে ঢাকনাটা একটু সাইডে রেখে রেখে রান্নাটা করবেন তারপরে আমি দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন তারপরে কারি পাতা ফোড়ন দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা তারপরে যেটা 1 কাপ বাদাম আর 1 কাপ কাবুলি চানা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা খুবই সহজ ইজিলি 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা ইজিলি বানিয়ে নেওয়া যায় ইজি টি টাইম স্ন্যাক বলতে পারেন বিকেলবেলার চাটা আমরা সবাই খুব একটু রিল্যাক্স হয়ে খাই তখন মনে হয় একটা যদি খুব চটপটা একটা স্ন্যাক হয় চায়ের সাথে তাহলে খারাপ কি জাস্ট এটার মধ্যে এখন এই হিংটা দিয়ে দিলাম আর আমচুর পাউডার আমচুর পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা 1 চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন ব্যাস এটা আর কিছু না এটার মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে পুরো রান্নাটা একটু ফ্লেমটা কমিয়ে রান্না করবেন এবার একটু লাস্টে ফ্লেমটা বাড়িয়ে দিলাম এটা তো আর বেশি ভাজা ভাজা কিছু করার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেডি হয়ে গেছে 5 মিনিটস ইজি স্ন্যাক এটা অবশ্যই একবার ইভিনিং টি টাইমের সামনে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আমার এই 5 মিনিটস ইজি স্ন্যাক রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে রিলেটিভসদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিস ডেইলি আপডেটস পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই টিপবেন আর কি বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার